Hi friend, welcome back to my channel Sheila's Kitchen and Blog এ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সন্ধ্যায় চায়ের সঙ্গে একদম জমে যাবে, খুবই টেস্টি একটি রেসিপি। আজকে রেসিপিটা আমি বানাচ্ছি না, আমার মেয়ে প্রথমবার বানাচ্ছে। মেয়ে তো জেনারেলি রান্না করে না, তাই আজকে এই পকোড়া কিংবা পিয়াজু বলতে পারো সেটাই বানাবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা পাশে থেকে দেখতে থাকো আমার মেয়ে কিভাবে বানাচ্ছে আজকের এই স্ন্যাক্সটি। এখানে বেসন, চাউলের গুঁড়ো সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে একসঙ্গে মেখে নিয়েছে। নুন তো পরিমাণ মতো দিতেই হবে, আর কিচ্ছু দেয়নি। আজকে হঠাৎ করে বলছে আমি পকোড়া বানাবো, তোমাদেরকে খাওয়াবো। এখন পর্যন্ত কিন্তু কোনোদিনও বানাইনি এভাবে, ফার্স্ট টাইম বানাচ্ছে, তাই তেলের মধ্যে এই পকোড়াগুলো ছাড়তে একটু ভয়ও পাচ্ছে। আমি সামনে থেকে বলে দিচ্ছি, একদম দেওয়ার সময় একটু নিচা করে করে দিতে হয়। ও ভয়ের চোটে একদম উঁচু করে করে ছাড়ছে, পারলে তো সেটাতে আরো ভয় থাকে, কারণ তেলটা ছিটে আসার ভয় থাকে। আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছে, এক পাশ হবার পরে উল্টিয়ে পাল্টে দুই পাশকে ভালো করে ভেজে নিচ্ছে। একদম মুচমুচে পেঁয়াজু হয়েছে, সন্ধ্যার সময় চায়ের সঙ্গে এরকম স্ন্যাক্স হলে তো আর কিছুই লাগবে না, একদম জমে যাবে। দেখো কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজগুলো, খুবই দুর্দান্ত কালার এসেছে, একদম মুচমুচে। ফার্স্ট ব্যাচে যতগুলি দেওয়া হয়ে গেছিল সবগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিল, এখন বাকিগুলো আবার ভেজে নেবে। ব্যাটারটা রেডি করার সময় আমি শুট করতে পারিনি, কারণ ও তো একা একাই পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি করে সবকিছু মেখে নিয়েছে, আমি জানতেই পারিনি। তারপর এসে আমি এই স্যুপটা করছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সিম্পল, বেশি কিছু লাগে না, একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে, বেসন, চাউলের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে রেডি করা হয়েছে। খেতে দুর্দান্ত হয়েছে মুচমুচে। দেখো আস্তে আস্তে দিচ্ছে, আমরা হলে তো একদম ফটাফট দিয়ে দিই, কিন্তু নতুন নতুন তো তাই একটু দেরি হচ্ছে। তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার ভিডিওটি দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তার সঙ্গে পাশের বেল আইকনটি অন রেখে দিবে। তাহলে আমি যেগুলো নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব, সেগুলি সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। দেখো পেঁয়াজগুলো দেবার পরে উল্টে দিচ্ছে, উল্টে পাল্টে দুই পাশকে লাল লাল করে ভেজে নিবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করে বাড়িতে ট্রাই করে দেখবে। তোমরা তো সবাই জানো আমি এটা শেয়ার করলাম, আমার মেয়ে বানাচ্ছে। দেখো কালারটা দুর্দান্ত এসছে, খেতেও খুবই মচমচে হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমি বানাইনি আমার মেয়ে বানিয়েছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে আমাদের আমাকে জানাবে কেমন হয়েছে আমার আজকের এই পেঁয়াজ রেসিপিটি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো আমি এখানেই রাখছি, আবার চলে আসবো নেক্সট ভিডিওতে। বাই বাই।